চট্টগ্রামে মেয়েকে বিয়ে করার প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহ শিক্ষকের হাতে শাহিনা বেগম নামে এক গৃহকর্তী খুন হয়েছে। বিকেলে আকবর্ষা বিশ্ব কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিশ্ব কলোনি বেড়া মসজিদ এলাকায় শাহিনা বেগমের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় গৃহশিক্ষক শাহজাহান। শাহিনা বেগম ও তার পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে মঙ্গলবার তাদের পরিবারের ওপর হামলা চালায় শাহজাহান। এই ঘটনায় শাহিনা নিহত হওয়ার পাশাপাশি তার স্বামী ও দেবর আহত হয়েছে। পরে স্থানীয়রা হামলাকারীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।